তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রেজেন্টস। আজকে আমি ভোগরাজ নিয়ে আলোচনা করব। ভোগরাজ ধারণে আমরা জানি সম্পদ বৃদ্ধি হয়, মান সম্মান বৃদ্ধি হয়, দেহ পুষ্টি বৃদ্ধি হয় এবং আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সন্তান সুখ বৃদ্ধি হয়। আমাদের প্রত্যেকের জীবনে 9টি গ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহের প্রভাব পড়ে থাকে, তা সে শুভ প্রভাবই হোক বা অশুভ প্রভাবই হোক। যখন অশুভ প্রভাব পড়ে তখনই প্রয়োজন পড়ে রত্ন ব্যবহারের। আজকে যেহেতু আমি ভোগরাজ নিয়ে এই ভিডিওটি তৈরি করছি, তাই আজকে ভোগরাজ নিয়েই আলোচনা করব। ভোগরাজ খনিজাত দ্রব্য বা খনিজাত পাথর। এই ভোগরাজ খনি থেকে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম, সিলিকন, ফ্লোরিন এই সমস্ত পদার্থের সমন্বয়ে ভোগরাজ তৈরি হয়। এই ভোগরাজ শ্রীলঙ্কা, আফগানিস্তান, নাম্বোদিয়া, ইটালি প্রভৃতি দেশের খনিতে পাওয়া যায়। শ্রীলঙ্কার ভোগরাজ সবচেয়ে উন্নত মানের এবং দেখতে সুন্দর ও চকচকে এবং এর কার্যকারিতাও অনেক বেশি। বৃহস্পতির জন্য যে ভোগরাজ ধারণ করতে হবে তা পরিষ্কার এবং স্বচ্ছ হবে এবং হলুদ রঙের হবে। ভিডিওতে আমরা একটি ভোগরাজের ছবি দেখতে পাচ্ছি। এই ভোগরাজটি উন্নত মানের ভোগরাজ। ভোগরাজের স্বচ্ছতার উপর এবং বর্ণের উপর দাম নির্ধারণ হয়। ভোগরাজ মানুষকে ধনবান করে, তাই বলে যে কোনো ভোগরাজ পড়লেই যে ভালো ফল পাওয়া যাবে তা কিন্তু নয়। সকলের পক্ষে ভোগরাজ ধারণ করা শুভ হবে না তা কিন্তু হবে না। তবুও একজন অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা বলে বিচার করে তারপর ভোগরাজ ধারণ করা উচিত, তা না হলে হয়তো অসুবিধা হতেই পারে। যদি বৃহস্পতি দ্বিতীয় ভাবপতি হয়ে নিচস্থ হয় তাহলে অবশ্যই পিত ভোগরাজ ধারণ করা উচিত। যদি জিহ্বার কোনো সমস্যা থাকে, কথা বলার সময় মাঝে মাঝে অসুবিধা হতে থাকে, তাহলে ভোগরাজ ধারণ করলে যথেষ্ট উপকার পাওয়া যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। সম্মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ। সেই সঠিক পরামর্শ, সঠিক গুণী জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।